প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের এই অনুষ্ঠান উপস্থাপনায় আছে আমি ব্যারিস্টার সোহেল আর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইস্ট লন্ডনের অত্যন্ত জনপ্রিয় একজন লয়ার সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান যার রয়েছে সুদীর্ঘ 20 বছরেরও বেশি আইনি অভিজ্ঞতা প্রিয় দর্শক মিস্টার হাসান ইজ দ্য প্রিন্সিপাল সলিসিটর অব এম কিউ হাসান সলিসিটার্স হি প্রিভিয়াসলি ওয়ার্ক ফর সাম রিনাউন্ড সিটি ল ফার্মস And he doesn't practice only on immigration. He has practices on civil litigation, landlord and tenant, lease, family, divorce, and other matters. Priya Darshak, I'd like to thank Mr. Kamrul Hassan for joining us today in this show. Thank you, Kamrul, for joining us today. Thank you, best of sir. Thank you. প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে কল রিসিভ করব আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাদেরকে কল করবেন আপনাদের কলের ভিত্তিতে আমরা আপনাদেরকে আইনি পরামর্শ দেব আর বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে যে সমস্ত আইনি পরামর্শ দেব সেটা কনক্লুসিভ না আপনারা অবশ্যই একজন নিকটস্থ লয়ারের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতে আমরা কামরুল ভাইয়ের কাছ থেকে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে কিছু আপডেট জেনে নিই কামরুল ভাই আপনি ইমিগ্রেশন ম্যাটারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আপডেট দেন প্লিজ থ্যাংক ইউ ব্যাস্টার সোহেল আসসালামু আলাইকুম সুধী দর্শক প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাদের দর্শকদের প্রতি যারা অধীর আগ্রহে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্যে টিভির সামনে বসে আছেন তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই তো প্রথমেই আমি আপডেট দিয়ে শুরু করব সেটা ইউকে বর্ডার যে নিউ ইমিগ্রেশন ফি প্রপোজ করেছে এবং এটা পার্লামেন্টে অলরেডি পেশ করা হয়েছে এবং এটা আগামী 6 এপ্রিল থেকে আশা করা হচ্ছে যে এটা কার্যকরী হবে তো যারা 6 এপ্রিলের পরের দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই অনলাইনে যে ওয়েব পেজ ইউটিউবের ওয়েব পেজে যাবেন যে এবং খেয়াল রাখবেন যাতে করে যে কারেক্ট ফর্মটা কারণ যখনই এরা ফিস বৃদ্ধি করছে তখনই এরা কিন্তু ফর্মটাও কিন্তু চেঞ্জ করবে তো কোন ফর্ম চেঞ্জ হবে কি হবে না এটা আসলে 6 এপ্রিলের আগে দিয়ে বোঝা যাবে 2-1 দিন আগে থেকে ওরা দিয়ে দেবে তো সেদিকে খেয়াল রাখতে হবে আর আরেকটি আপডেট আর ফিজের ভিতরে আসলে খুব বেশি যে চেঞ্জ এসেছে তা না এটা খুব সামান্য 3% মতো ওরা বাড়িয়েছে তার ভিতরে ভিজিট ভিসা দেখা যাচ্ছে যে মাত্র 2 পাউন্ড ইনক্রিজ করেছে আর নেচারালাইজেশন অ্যাপ্লিকেশনগুলোতে যেটা এন যেটা অ্যাডাল্ট যে অ্যাপ্লিকেশন ছিল সেটাতে 851 প্রিভিয়াসলি ছিল সেটা ইনক্রিজ হবে 874 আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান রেসিডেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু ফিস অ্যাপ্লিকেবল করা হচ্ছে ফ্রম 6 এপ্রিল থেকে যেটা আগে ছিল না এটা খুব বেশি না 55 পাউন্ড করে ইউ অ্যাপ্লিকেশনগুলোর জন্যে কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্যে এটা 55 পাউন্ড চার্জ করা হবে আর আরেকটা যেটা আইএলআর অ্যাপ্লিকেশন যেটা অন দ্য বেসিস অফ 10 ইয়ার্স অথবা অন দ্য বেসিস অফ মেরিট টু ব্রিটিশ সিটিজেন হ্যাভিং কমপ্লিটেড 2 ইয়ার্স এগুলোতে যে অ্যাপ্লিকেশনগুলো আইএলআর সেটা 991 পাউন্ড থেকে এটি বেড়ে 1051 অ্যারাউন্ড 60 পাউন্ড মতো বাড়ছে তা আমাদের তেমন কিছু না আর স্টুডেন্টদের ক্ষেত্রে খুব বেশি না 394-এর ক্ষেত্রে TR4 স্টুডেন্ট 394 থেকে 406 পাউন্ড মতো আসছে তা আসলে এটা খুব আহামরির তেমন কিছু না তো কিন্তু চেঞ্জ হবে কিন্তু ফর্মগুলো কিন্তু চেঞ্জ হবে এদিকে খেয়াল রাখতে হবে আর আরেকটা আপডেট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে ইউকে কি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকে কি বেরিয়ে আসবে কি না তো সেক্ষেত্রে যে যে লেটেস্ট যে নিউজ দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টি তাদের যে 2015-এ যে পার্লামেন্ট ইলেকশন হবে সেখানে যে ম্যানিফেস্টো থাকবে সেই ম্যানিফেস্টো থেকে তারা বলতে ওই ম্যানিফেস্টো তারা অ্যাড করতে চাচ্ছে যে তারা যদি মেজরিটি ওভারঅল মেজরিটি পায় তাহলে তারা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকে তারা বেরিয়ে আসবে আর রিসেন্টলি যে একটা একটা ক্রুশিয়াল একটা ইস্যু নিয়ে খুব আলোচনা হচ্ছিলো সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিভিউ এবং জাজদের উপরে অ্যাটাক করা হচ্ছিলো যে তেরেসা মে রিসেন্টলি বলছিল যে এরকমের জাজরা ক্রিমিনালদেরকে রিলিজ দিচ্ছে এবং তাদের কারণে ডিপোর্ট করা যাচ্ছে না সেই কারণ সংক্রান্ত ব্যাপারে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তার ভিতরে এর ভিতরে যে লর্ড নিউবার্গার এই ব্যাপারে একটা কমেন্ট করেছে এবং বলতে যাচ্ছে যে প্রেসিডেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট লর্ড নিউবার্গার যে তিনি এখানে মন্তব্য করছেন যে যে এই যে এই যে তেরেসা মে যে কমেন্টটা করেছে এই কমেন্টটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট আনহেল্পফুল এবং রং কারণ জাজরা তারা তো ওপেনলি কোনো কিছু মন্তব্য করতে পারে না
তো যে কারণে তাদেরকে এইভাবে অ্যাটাক করা ঠিক হয়নি, কারণ জাজরা যেটা করে সেটা তো আইনের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আইনকেই তারা প্রয়োগ করে, তারা তো আর পার্সোনালি কোনো কিছু তো ইয়ে করে না। এটা নিয়ে আসলে এই প্রেসিডেন্ট অব দ্য সুপ্রিম কোর্ট লর্ড নিউবার্গার স্ট্রংলি এটা অপোজ করেছেন, এবং আরেকজন কিউসি স্টিভেন হ্যারিসন তিনি স্ট্রংলি এটার অপোজ করেছেন যে এটা ঠিক হয়নি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে লিগাল এডের কিছু কাট করা হচ্ছে, সেক্ষেত্রে যে কিউসি স্টিভেন হ্যারিসন বলছে যে সেক্ষেত্রে যে যারা ভালনারেবল যাদের লয়ারদের ফিস দেওয়ার কোনো সামর্থ্য নেই, লিগালি যদি কাট করা হয় তাহলে সেক্ষেত্রে যে প্রপার জাস্টিস তারা পাবে না। আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে যে ইউকে বর্ডার এজেন্সি রিসেন্টলি ইউনিভার্সিটিকে বলছিল যে তাদের যে অ্যাটেন্ডেন্স স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স আছে সেটা স্পেশালি যারা ফরেন ন্যাশনাল যেটা ফরেন স্টুডেন্ট তাদের ব্যাপারে আরও রেস্ট্রিকশন দেওয়ার জন্য বলছিল। এই নিয়ে কনফিউশন হওয়ার পরে তো ইউকে বর্ডারেন্সি বলছে যে না দরকার নেই, হোম স্টুডেন্ট এবং যারা ফরেন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে একই ধরনের রুলস প্রয়োগ করলে হবে। তাই এদিক থেকে আর কোনো স্পেশাল কোনো কিছু করার প্রয়োজন নাই। আরেকটা যেটা আপডেট সেটা হচ্ছে যে ওই যে থিয়াটুর যে আপনার ইয়ে আছে স্কিল মাইগ্রান্টদের ক্ষেত্রে যে কোড অফ প্র্যাকটিস যেটা আছে সেটা হয়তো আবার ইউকে বর্ডার এজেন্সি এটা রিভাইজ করে আবার নতুনভাবে কিছু একটা করার চিন্তাভাবনা করতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নেট মাইগ্রান্টের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যে নেট মাইগ্রান্ট কিন্তু রিসেন্টলি গত বছরের তুলনায় এই বছরে কিন্তু অনেক কমে গেছে, সেটাই একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেখা যাচ্ছে। আরেকটা দেখা গেছে যে রিফিউজি কাউন্সিল বলছে যে ইউকে বর্ডার এজেন্সি পুটিং হেলথ অফ মাদার্স অ্যান্ড বেবিস অ্যাট রিস্ক। তা দেখা যাচ্ছে যে যারা প্রেগনেন্ট মহিলা থাকছে তাদেরকে দেখা যাচ্ছে যে যেখানে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল সেই সব জায়গাতে তাদেরকে এমন জায়গা অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যেটা তাদের হেলথ রিস্কে পড়ে যাচ্ছে, এই ব্যাপারে নিয়ে বেশ ক্রিটিসিজম হচ্ছে আর কি। এই মোটামুটি ছিল আজকের আপডেট। এর ভিতরে আরেকটা আপডেট যেটা যে মার্চ থেকে লাইফ ইন দ্য ইউকে টেস্টের যে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অতএব মার্চের 26th of March পরে যারা অ্যাপ্লিকেশন করবে যারা টেস্টে বসবে তারা ডেফিনেটলি এডিশন থ্রি থার্ড এডিশনের যে বইটা আছে ওটা পড়বে, এর আগে যারা আছে তারা আগের এডিশনের এখন বইটা পড়তে পারবে এবং পরীক্ষা দিতে হবে। তবে এখন যাদের যা পাশ করে ফেলবে এই সার্টিফিকেট কিন্তু এটা ভবিষ্যতে কিন্তু ইউজ করা যাবে। তো এই মোটামুটি ছিল। এখন আমি ব্যারিস্টার সোহেলকে রিকোয়েস্ট করব, আমাদের অনেক দর্শক লাইনে আছে, কিছু কল আমরা যদি নিতে পারি। থ্যাংক ইউ কামরুল ভাই, আসলে আমাদের অসংখ্য দর্শক লাইনে আছেন যারা কথা বলতে যাচ্ছেন আপনার সাথে, তো আমরা একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি প্রোগ্রাম হ্যালো দর্শক হ্যালো হ্যালো আচ্ছা, আমাদের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তা কামরুল ভাই, আপনি আপডেট ব্যাপারে যদি একটু কন্টিনিউ করছেন আমাদের। তো আর রিসেন্টলি দুটা কেস ল আমরা দেখতে পেয়েছি, তার ভিতরে একটা কেস ল আছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সম্পর্কে ইউ যেগুলো সেগুলোর উপরে একটা ডিসিশন আসছে এবং আপার ট্রাইব্যুনাল থেকে। এই ডিসিশনে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সম্পর্কে অ্যাকচুয়ালি আপার ট্রাইব্যুনাল থেকে একটা অ্যাপিল এটা অ্যালাউ হয়েছে। আর আরেকটা ডিসিশন আছে, সেটা হচ্ছে যে কলেজের যে একটা স্পন্সরশিপ লাইসেন্স রিভোক হয়ে গেছিলো, তারা জিআরআই গিয়েছিলো, কিন্তু সেই ক্ষেত্রে যে তারা আসলে সাকসেসফুল হতে পারে নাই। তো এই দুটা কেস লয় রিসেন্টলি দেখা গেছে। তো এছাড়াও এখন আসলে অন্যান্য যে আপডেটগুলো আমরা আলোচনা করলাম, ক্যাপিটা সম্পর্কে আমরা আগে বলেছি যে ক্যাপিটা বলে একটা এজেন্সিকে ইউকে বর্ডার এজেন্সি তারা ভাড়া করেছে, মিলিয়ন পাউন্ড দিয়েছে, দিয়ে তাদেরকে ওই ডাটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ডাটা অনুযায়ী বলতে যাচ্ছে যারা ইলিগাল আছে তাদেরকে তোমরা টেক্সট করো কিংবা তাদেরকে কীভাবে রিমুভ করা যায় তাদের অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে ক্যাপিটা যারা ব্রিটিশ সিটিজেন তাদেরকেও টেক্সট করছে কিংবা তাদেরকেও চিঠি করছে, ফোন দিচ্ছে যারা অলরেডি সেটেলড, এই ধরনেরও মিস ইউজ হচ্ছে। কল যদি থাকে প্লিজ। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। আমার শাশুড়ি আর কি দেশে বিজি থাকতাম, আসলাম তো একটা ইনফরমেশন আপনার কাছ থেকে জানতাম।